আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় যখন একজন মানুষ মারা যায় তখন তার আত্মীয় স্বজন ভোট্টার দানা বুটের দানা এগুলো শুরু করে কি গনে এটা নিয়ে বার পড়বে এবং এক লক্ষ বার সৌরাতুল ইখলাস পাঠ করবে একজন মানুষ যখন মারা যাবে তখন প্রথম কাজ হলো তার চক্ষুকে বন্ধ করে দেওয়া দেশের কিছু আলেম সমাজ করে থাকেন যে মানুষ মারা গেল এরপরে আবার বসবে যে এই ব্যক্তি কতদিন সালাত আদায় করেনি তো সালাত আদায় করেনি এটা হিসাব করে এবার কাফফারা বের করবে যে এত টাকা কাফফারা দিতে হবে যখন তোমরা তোমাদের মাইয়েতকে তাদের কবরে রাখবে ফাকুল ও বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তখন তোমরা বলো বিসমিল্লাহ ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ স্পষ্ট হাদিস সহিহ হাদিস কিন্তু আমাদের দেশে বলা হচ্ছে কি মিনহা খলাকনাকুম। না কুম ও ফি হানু মিনহা নুখরি জুকুম তার আতন উখরা এটা কেউ যদি ইমানের সাথে সোয়াবের আশায় কোনো মুসলিম ব্যক্তির জানা যায় উপস্থিত হয় এবং তার সালাত আদায় পর্যন্ত তার সাথে থাকে এবং দাফন কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত তার সাথে থাকে তাহলে সে দুই কেরাত নেকি নিয়ে ফিরবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি তারপর পরই বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম নবী বিশ্বনবী রহমাতুল্ল আলী মুহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আশরাফল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাদেরকে আল্লাহ তালা অনন্তকাল জীবন দান করবেন না এবং আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন যখনই আমাদের সেই নির্দিষ্ট সময় শেষ হবে সাথে সাথে আমাদের রুহ কবদ করা হবে ছিনিয়ে নেওয়া হবে এবং আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এটা চিরসত্য সত্য কথা আমরা যারা মৃত্যুবরণ করছি প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম সাহাবাইক রাম একজন মাইয়েদকে বিদায় দিচ্ছেন কিভাবে একজন মাইয়েদের দাফন কার্য থেকে শুরু করে প্রতিটি বিধানই কিন্তু দিয়ে দিয়েছেন যে একজন মাইয়ে একজন মানুষ যারা জীবিত থাকবে তারা যারা মৃত্যুবরণ করবে বা মমূর্ষ অবস্থায় তাদের জন্য করণীয় কী এটা কিন্তু পবিত্র পুরাণ এবং সৈয়াদিসের স্পষ্ট বর্ণনা আছে হাদিস যদি আপনি খুলেন কিতাবুল এজ তাহলে অনেকগুলো হাদিস পাওয়া যাবে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে এই মাইয়েতকে কেন্দ্র করে কোরআন এবং সৈহাদিস বহির্ভূত বহু কিছু হচ্ছে যা আমাদের এই সঠিক বিধানগুলো জানা দরকার আজকের খুদবার বিষয় হলো জানায় অর্থাৎ একজন মানুষ মমূর্ষ অবস্থা থেকে শুরু করে মৃত্যু বরণ করা এবং মৃত্যুর পরে আমাদের করণীয় এ বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করবে ইনশা আল্লাহ عليه توکلت و الیه প্রথমে একটি আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা চির সত্য কথা ওয়া ইননা মা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াউমুল কিয়ামা আর কেয়ামতের দিন তোমাদেরকে তার পরিপূর্ণ বদলা দেওয়া হবে দুনিয়াতে যদি তোমরা ভালো কাজ করো তো ভালো কাজের পরিপূর্ণ বদলা জান্নাত দান করবেন আর যদি দুনিয়াতে তোমরা খারাপ কাজ করো আল্লাহর অবাধ্য হও তাহলে নাম তার প্রতিদান স্বরূপ জাহান্নাম দেবেন এটা আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন উসা ফামাঙ্গ যুহযিহানিন নার কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ও উদখিলাল জান্নাতা এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ সে ব্যক্তিই হবে সফলকাম ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর আর পার্থিব্য জগৎ একটা ধোকার জগৎ আমরা ধোকার মধ্যে আছি আমরা বিভিন্ন ধোকায় পড়ছি যতদিন আমরা দুনিয়াতে বেঁচে আছি অনেক কিছু করার চেষ্টা করছি মনে করছি যে আমরা এগুলোর মাধ্যমে দুনিয়াতে সুখ লাভ অথচ আমরা সবাই জানি যে এক সেকেন্ডের বিশ্বাস নাই মৃত্যুবরণ করতে পারি তাহলে আমি যে এত কিছু আশা নি অনেক কিছু করছি দুনিয়াতে আশা কিন্তু নিরাশায় পরিণত হবে যদি আমি এক সেকেন্ড এর মধ্যে মারা যাই এক মিনিটের মধ্যে মারা যাই তাহলে আমি কিছুই ভোগ করতে পারলাম না কিন্তু আমরা দুনিয়াতে অনেক কিছু করছি অনেক কিছু আসানি হয় মানে বড় আসানি অনেক কিছু করার চেষ্টা করছি এই আসলে আমরা ধোকার মধ্যেই আছি কারণ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া অর্জনের জন্য দুনিয়াতে পাঠাননি আল্লাহ তালা আমাদেরকে পাঠানোর একটা উদ্দেশ্য আমি জিন্ন ইনসা ই আবুদুন আমি মানব জাতি এবং জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদাতের উদ্দেশ্যে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ দাসত্ব করার জন্য এটাই হচ্ছে আম আল্লাহর উদ্দেশ্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো আমরা আল্লাহর দাসত্ব করব কিন্তু আমরা কিন্তু সেই উদ্দেশ্যের কথা ভুলে গেছি ভুলে গিয়ে আল্লাহর দাসত্ব ছেড়ে দুনিয়া পূজা শুরু করেছি দুনিয়া অর্জন শুরু করেছি এজন্যই আমরা ধোকার মধ্যে আছি এই ধোকার মধ্যে না থেকে আল্লাহ যে জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যের বাস্তবায়ন করা আমাদের সকলের জন্য জরুরি এরপর আসুন একজন মানুষ যখন মমূর্ষ অবস্থায় থাকবে মৃত্যুর প্রাককালে তার জন্য আমাদের করণীয় কি যেটা রাসুল আলী সাল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে একজন মানুষ যখন মমূর্ষ অবস্থায় থাকবে তখন যারা তার পার্শে থাকবে যারা তার আত্মীয় স্বজন তারা তার জন্য কি করতে পারে রাসুল্লাহ সাল্লা আলী বলছেন তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদেরকে তালকিন করাও কিসের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দিতে হবে কিন্তু জোরা করা যাবে না অনেকেই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলানোর জন্য খুব জোরা করি এতে কি হবে বেশি জোরা করলে অনেক সময় সে রাগান্বিত হয়ে তার মুখ দিয়ে খারাপ কিছু বের হয়ে যেতে পারে এজন্য জোরা নয় মাঝে মধ্যে তাকে স্মরণ করিয়ে দাও বা তার পার্শে জোরে জোরে লা ই লাহাল্লাহ বলা যাতে সে শুনলে স্মরণ করতে পারে যে আমাকে লাই লাহাল্লাহ বলতে হবে কিন্তু চাপাচাপি করা যাবে না কারণ নাসুল উল্লাহ সাল্লাল্লাহু আনিসাল্লাম বলছেন মান আলা লা ইলাহা ইল্লাহ্লাহ ইবতেগা আওয়াজ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার লা ইলাহা ইল্লাল্লা বলবে সতিমা বিহা আর এই লা ইলাহাল্লাল্লাহ বলাটায় যদি তার শেষ আমল হয় দাখাল আল সে জান্নাতে প্রবেশ করবে তাহলে আমরা চেষ্টা করব যে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন করানো তাকে স্মরণ করিয়ে দেওয়া কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মাঝ থেকে এই সুন্নাত উঠে গেছে আবার অনেক জায়গায় এই সুন্নাত জানি ঠিকই লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করায় সাথে সাথে আর এমন কিছু করায় যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় যেমন আমাদের দেশের অধিকাংশ জায়গায় দেখবেন মমর্ষ ব্যক্তির পার্শ্বে কোরআন তেলাওয়াত করা হয় বিশেষ করে সৌরাতুল ইয়াসিন ইয়াসিন তেলাওয়াত করা হয় ইয়াসিন তেলাওয়াত করার ব্যাপারে একটা দলিল আছে সেই দলিলটি এসেছে আবু দাউদে আবু দাউদ তিন হাজার একশত একুশ নম্বর হাদিস যেখানে বলা হচ্ছে যে আন আনসার বলেন

অনেক হাদিস রয়েছে রাসুল্লাহ সাল্লামের নামে চালিয়ে দেওয়া হয়েছে যেটাকে আমরা জাল হাদিস বলি আবার অনেক হাদিস আছে যেগুলোর সনদ এর মধ্যে কোনো দুর্বলতার কারণে জাইফ প্রমাণিত হয় অতএব এই হাদিসটি নিয়ে আমাদের একটু তাহাকিক দরকার যেহেতু আবুদাউদে এসেছে এবং এই হাদিসের উপর ভিত্তি করেই আমাদের দেশের এই সোরা ইয়াসিন পড়ার প্রচলন রয়েছে এই হাদিসের সনদের মধ্যে আবু ওসমান নামক একজন রাবি আছেন আবু ওসমান এবং তার পিতা দুইজনে হাদিস আছে আবু ওসমান এবং আবু ওসমানের পিতা দুইজনেই এই হাদিসের রাবি বর্ণনাকারী এই রাবি সম্পর্কে বলা হচ্ছে যে হুমা মাজহুল তারা দুইজন অপরিচিত রাবি যে সনদের সিলসিলা যারা এই রিজাল আল ইসনাদ আসমাউর রিজাল নিয়ে গবেষণা করেছেন তারা এই দুইজন ব্যক্তিকে মাজহুল রাবি বলেছেন যাদেরকে কেউ চেনে না কোথা থেকে কে বলছে যখন কোন হাদিসের মধ্যে মাজহুল রাবি থাকে অপরিচিত রাবি থাকে তখন সেই হাদিস গ্রহণযোগ্য হয় না সেই হাদিস যঈফ হিসেবে প্রমাণিত হয় অতএব হাদিস গ্রহণযোগ্য নয় হাদিস ওয়াইফ যেটা আপনি পাবেন সিলসিলা যঈফা 5861 নম্বর হাদিস এরপরে আরো একটা যেটা মুসনাদে আহমাদে এসেছে বা মুসনাদ আহমদ নয় হাদিস জয়ফা আর একটা হাদিস আছে সিলসিলা এটা চার হাজার ছয়শত নম্বর হাদিসে যেখানে সুরা ইয়াসিন পড়ার কথা বলা হচ্ছে তো সেই তা আলোচনা করার পরে বলা হচ্ছে যে হাদিসের মধ্যে ইউসুফ ইবনে আতিয়া নামক একজন রাবি আছে যে রাবি বলছে হুয়া কাজাবুন যা মহামিথ্যাবাদী ইউসুফ ইবনে আতিয়া মহামিথ্যাবাদী একজন মিথ্যাবাদী রাবি যদি কোনো হাদিসের মধ্যে থাকে সে হাদিস গ্রহণীয় হয় না অতএব এই হাদিসটি গ্রহণযোগ্য নয় যেহেতু আমাদের সামনে সহি হাদিস প্রমাণিত অতএব সহি হাদিসকে বাদ দিয়ে কোনো জয়েব হাদিস জাল হাদিসকে গ্রহণ করা যাবে না যখনই হাদিসের মধ্যে কাজ জাব আসবে তখন সেটা জাল হাদিস হয়ে যাবে বানুয়াট হাদিস হবে অতএব আমরা সহি হাদিসের বিপরীতে জানো কোনো জয়েব এবং মৌদুয়া জাল হাদিসকে আমরা উপস্থাপন না করি কিছু আমল চালু আছে আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় যে যখন একজন মানুষ মারা যায় তখন তার আত্মীয় স্বজন ভোট্টার দানা দানা এগুলো গনা শুরু করে কি গনে এটা নিয়ে সত্তর হাজার বার লাইল পড়বে গনে গোনে সত্তর হাজার বার হেল্লা পড়বে এবং এক লক্ষ বার তুল এখলাস পাঠ করবে এক লক্ষ সৌরা এখলাস এবং সত্তর হাজার বার লাহ পড়ে তার উপরে বক্সাবে এই প্রচলন আমাদের দেশের বহু জায়গায় আছে এই ব্যাপারে কোন জৈব সৈয়াদিস তো নাই নাই জৈব জাল বানু হাদিসও নাই একেবারে লা আসলাহ এর কোনো আসলই নাই অতএব এটা বানোয়াট যা বিদা মন যা বুদা মহদাসা যারা নতুন নব আবিষ্কৃত বিদাত রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন কুল্লু বিদাতিন দলালা প্রত্যেক বিদাতই হচ্ছে ভ্রষ্টতা বা কুল্লু গলা ফিন্নার আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম আমরা মনে করছি যে ভালো কাজই তো করছে একজন মাইয়ে একজন মানুষ মারা গেছে লাই লাহ পড়ছে সত্তর বাদ লাই লাহ পড়া কি খারাপ কাজ নাকি এক লক্ষবার পড়ছে সোরাতুল এখলাস যেখানে সোরাতুল এখলাসকে বলা হচ্ছে যে কোরআনের এক তৃতীয়াংশ সেখানে এক লক্ষ সুরা এখলাস পাঠ করছে এটা তো বিরাট কাজ এটা তো খারাপ কাজ নয় এটা অনেকেই মনে করতে পারে কিন্তু মনে রাখতে হবে বিদাত যে কাজ মানুষ উদ্দেশ্যে করে ভালো মনে করে করে কিন্তু ওই কাজ রাসুল্লাহ সাল্লা সাল্লাম করেননি করতেও বলেননি সমর্থন করেননি এই কাজকে বিদাত বলা হয় পৃথিবীর বুকে যত বিদাত আছে সেই বিদাত মানুষের দৃষ্টিতে কখনোই খারাপ কাজ নয় সবগুলো ভালো কাজ কেন কারণ মানুষ নেকিবার উদ্দেশ্যে যে কাজ করে ওই কাজ বিদাত হবে যদি সেই কাজ রাসুল করে না থাকেন করতে বলে না থাকেন সমর্থন না করে থাকে তাহলে একজন চোর যখন করে সে কখনোই মনে করে না যে নেকির কাজ একজন জেনাকার যখন জেনা করে তখন সে কখনোই মনে করে না যে জেনা করা নেকির কাজ ওই ব্যক্তি ওই কাজকেই তখন নেকির কাজ মনে করে যে কাজটাকে সে ভালো মনে করে আর ওই ভালো কাজটাই বিদাত যে ভালো কাজ মানুষ নেকি পর উদ্দেশ্যে করছে অথচ রাসুল উল্লাহ সাল্লাম করেননি করতেও বলেননি সমর্থন করেননি অতএব আপনার কাছে যতই মনে হোক যে সত্তর হাজার বা লাইল্লাহ পাঠ করা এক লক্ষ বার সুরা এখলাস পাঠ করা অত ভালো কাজ কিন্তু যেহেতু এই ভালো কাজ পবিত্র কোরআন এবং সৈয়াদিস দ্বারা প্রমাণিত নয় এটা রাসুল উল্লাহ করতেও বলেননি নিজেও করেননি সমর্থনও করেননি অতএব আমার আপনার নিকটে যত ভালো মনে হোক না কেন অবশ্যই সেটা আর পরিণাম হলো থেকে আমাদের হবে। এবার একজন মানুষ যখন মারা যাবে অথবা একজন ব্যক্তি তার পার্শে যখন আমরা যাব তাকে দেখতে যাব বা তার সম্পর্কে কোনো কথা বলবো তখন তার সম্পর্কে ভালো কথা বলবো খারাপ কথা বলবো না তার সম্পর্কে যেগুলো ভালো ভালো কথা আছে সেগুলো বলা উচিত তার সম্পর্কে প্রত্যেকের মানুষের কিছু খারাপ দিক আছে এটা স্বাভাবিক মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয় খারাপ দিক অবশ্যই থাকবে কিন্তু একজন মানুষ যখন মুমূর্ষ অবস্থায় থাকবে অথবা সে মারা গেছে তার সম্পর্কে আমরা ভালো কথাগুলো বলবো খারাপ বলবো না কেন দুইটা কারণে এক যে আমরা তার পাশে গিয়ে যাই বলি না কেন ফেরেশতা মন্ডলী আমিন বলে এ সম্পর্কে হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন اذا حضرتم المريض যখন তোমরা কোনো অসুস্থ ব্যক্তি অথবা কোনো মৃত ব্যক্তির নিকটে উপস্থিত হবে فقولوا خيرا তাহলে তার সম্পর্কে তোমরা ভালো কিছু বলো فا ان الملائكه يؤمنون على ما কারণ তোমরা যা বল বল এর উপরে ফেরেস্তা মণ্ডলী আমিন বলে থাকেন আমি যদি আপনি যদি খারাপ কিছু বলি আর ফেরেশতা মণ্ডলী আমিন বললো। অথবা ওই খারাপটাই কবুল হয়ে গেল আল্লাহ অতএব আমরা খারাপ কিছু বলবো না ভালো কিছু বলবো যাতে আল্লাহর নিকটে ভালোটাই কবুল হয় এবং এটা তার জন্য জান্নাতের কারণ হয় আর একটা কারণ তো উজু বিহিল আহিয়া আমরা যখন কোন মাইয়ের সম্পর্কে খারাপ কিছু বলবো তার খারাপ কিছু দিক উল্লেখ করব তখন তার আত্মীয় স্বজন যারা বেঁচে আছে তারা কষ্ট পাবে ধরেন আমার বাবা মারা গেছে আমার বাবা সম্পর্কে কেউ যদি খারাপ কিছু বলে অবশ্যই আমার অন্তর কষ্ট পাবে আমি কষ্ট পাবো এটা স্বাভাবিক বিষয় তাহলে কোনো মুসলিমকে কষ্ট দেওয়া জায়েজ নয় এজন্য রাসূল উল্লাহ সাল্লাল্লাহু হানিফুসাল্লাম বলছেন লা তাসুবুল আহ তোমরা মৃতদেরকে গালি দিও না ফাতু বিহিল কারণ মৃতদেরকে গালি দিলে তার মাধ্যমে তোমরা তার জীবিতদেরকে তার আত্মীয় স্বজন দ্বারা জীবিত আছে তাদেরকে তোমরা কষ্ট দেবে অতএব অন্যকে কষ্ট দেওয়া জায়েজ নয় যেটা রাসুল্লাহ সাল আলী সাল্লাম নিষেধ করেছেন এরপরে আমাদের যে বিষয়টা আসবে সেটা হলো একজন মানুষ যখন মারা যাবে তখন প্রথম কাজ হলো তার চক্ষুকে বন্ধ করে দেওয়া কারণ

তখন আবু সালামার চক্ষু খোলা অবস্থায় ছিল فأغمضه رسول আবু সালামার চক্ষুকে বন্ধ করে দিলেন ثم قال অতঃপর বললেন إن যখন রুহ কবজ করা হয় যখন মানুষের শরীর থেকে রুহ বেরিয়ে যায় তখন তার চক্ষু তাকে অনুসরণ করে দেখতে থাকে কিভাবে চলে যাচ্ছে এরপরে কি চোখটা খোলা থাকে অতএব এই খোলা থাকাটা স্বাভাবিক যদি আপনি বন্ধ না করেন তখন পরবর্তীতে তার বন্ধ হবে না এই জন্য মানুষ মারা যাওয়ার সাথে সাথেই তার চক্ষুকে বন্ধ করে দেওয়া এটা পার্শ্ববর্তী যারা পার্শ্বে থাকবে তাদের জন্য করণীয় যেমনটি রাসুল্লাহ সাল্লাম করেছিলেন এরপর যখন মানুষ মারা যাবে সাথে সাথে তাকে কাপড় দিয়ে ঢেকে দেবে যা তার সারা শরীর ঢেকে যাবে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিতে হবে যেমন আয়েশার দিয়ে আল্লাহ তালা বলছেন তিনি খবর দিচ্ছেন যে আন্না রসুল আল্লাহ সাল আলী হাসাল্লাম দিন তুফিয়ে যখন রাসুল্লা সাল আলী আসাল্লাম মারা গেলেন তখন একটা ডোরা কাটা চাদর দিয়ে কাপড় দিয়ে তার পুরা শরীর ঢেকে দেওয়া হলো রাসুল সাল আলী আসাল্লাম মারা যাওয়ার পরে আর পুরা শরীর ঢেকে দেওয়া হয়েছিল এটাও দ্বারা প্রমাণিত অতএব মানুষ মারা গেলে তাকে খোলা অবস্থায় রাখবো না তার শরীর কাপড় দিয়ে ঢেকে দিব মানুষ যখন মারা যায় তখন আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে কারণ একজন মানুষ কতদিন দুনিয়াতে বাঁচবে এটা আল্লাহর নির্ধারিত সময় যখন সময় শেষ সকলকেই মৃত্যুবরণ করতে হবে অতএব আমার আপনার যত মহব্বতের মানুষই মৃত্যুবরণ করুক না কেন যত নিকটের মানুষই মৃত্যুবরণ করুক না কেন আমাদের আমরা যারা জীবিত থাকব সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের ধৈর্য মনে হয় একটু কম অনেক জায়গায় দেখা যায় এমন ভাবে কান্নাকাটি শুরু হয় যেটাকে রাসুল সাহা সাল্লাম নিষেধ করেছেন নেহা রাসুল উল্লাহ সাল্লাম আনি নিয়া হা আদিসা বলা হচ্ছে নিয়ে হা নিয়ে হা বলা হয় যে মৃত্যু সম্পর্কে অনেক গুণগান গিয়ে নৃত্যের মাইয়েতের গুণগান গিয়ে অনেকে কথা বলে অনেক কথা বলে যে এই ছিল এই ছিল মেলা কিছু বলে আর কান্নাকাটি করে এবং চিৎকার করে কান্নাকে নিয়ে হাবলা। বলা হয় অতএব এ ধরনের কান্নাকাটি জায়েজ নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভাবে নিষেধ করেছেন এই ভাবে কান্নাকাটি করাকে মানুষের অবশ্যই ব্যথা লাগবে নিকটের মানুষ মারা গেলে এমন তো অবস্থায় চার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যখন মারা গেল রাসুল সাল্লাহ সাল্লামের চোখ দিয়ে পানি অশ্রু প্রবাহিত হতে লাগলো এক সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লাম আপনি তো নিষেধ করেছেন কান্না করতে তা আপনি তো কান্নাকাটি করছেন রাসুল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ দিহি এটা হচ্ছে রহমা এটা নিয়া হা নয় আমি চিৎকার করে কান্নাটা হচ্ছে নিয়া হা যেটা নিষেধ কিন্তু আপনার চোখ দিয়ে পানি পড়বে এটা হচ্ছে রহমা এটা আপনার দয়া এই দয়ার কারণ ভালোবাসার কারণ এটা হবে এটা স্বাভাবিক স্বাভাবিক জিনিস কিন্তু নিয়ে হা চলবে না চিৎকার করে কান্নাকাটি করা বুক চাপড়ানো এগুলো চলবে না যেমন রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলছেন লেই সামিন মান মানসালাকা ওয়া হালাকা ওয়া হরাকা ওই ব্যক্তি আমার উন্নতর অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি মানসালাকা মানে যে চিৎকার করে কান্নাকাটি করে ও হালাকা যে কান্নাকাটি করতে করতে তার চুল টুল ছিঁড়ে ফেলে ও হারাকা কান্নাকাটি করার কারণে সে তার কাপড় ছিঁড়ে ফেলে

ওয়াজরাতুন ভিজরা ওখরা যেটা আল্লাহ তালা কোরআনে বলছেন যে একজন অপরজনের পাপের বোঝা বহন করবে না তাহলে আল্লাহ বলছেন কোরআনে একজন অপরজনের পাপের বোঝা বহন করবে না আবার এই হাদিসে রাসুল সাহা বলছেন যে পরিবারের কান্নাকাটি করার কারণে মাইয়াত শাস্তি প্রাপ্ত হবে তাহলে দুইটা কিন্তু মনে হচ্ছে যে বিপরীতমুখী আমি মারা গেলাম আমার পরিবার যদি নেহা করে চিৎকার করে কান্নাকাটি করে এই করে আমি শাস্তি প্রাপ্ত হব কেন এটার প্রশ্ন কারণ আল্লাহ তাআলা বলছেন যে একজন আরেকজনের পাপের বোঝা বহন করবে না তাহলে ওর পাপ আমি বহন করবো কেন ও কান্নাকাটি করছে আমি শাস্তি প্রাপ্ত হব কেন তাহলে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে হাদিস এবং কোরআন আয়াত বিপরীতমুখী আসলে বিপরীতমুখী নয় এখানে বলা হচ্ছে যেটা যে ইন্নাল মাইয়েত লা ইউআযাবু বিবুকায়ে আহলিহি যে মাইয়েত তার পরিবারের কান্না কারণে শাস্তি প্রাপ্ত হবে এর দ্বারা উদ্দেশ্য হলো যদি মাইয়েত কোন ওসিয়ত না করে যায় কোন নসিহত নিষেধ করে না যায় মাইয়েত যদি এটাতে সন্তুষ্ট থাকে যে হ্যাঁ আমি মারা গেলে কান্না কাটি করুক মানুষ করবে এটা আমার ইচ্ছা তাহলে সে শাস্তি প্রাপ্ত হবে যদি সে নিষেধ না করে যায় তাহলে সে সম্মতি দিয়ে গেল আর যদি নিষেধ করে যায় যে আমি মারা গেলে এ ধরনের নিয়ে হা করো না এর পরেও যদি করে তাহলে এই পাপের শাস্তি তাকে ভোগ করতে হবে না কারণ সে নিষেধ করে গেছে কিন্তু আপনি নিষেধও করবেন না সেটাতে সন্তুষ্ট থাকবেন এবং আপনারও যদি অভ্যাস এমন থাকে যে অন্য কেউ মারা গেলে আপনি নিয়ে হা করেছেন এই অভ্যাস আপনার আগে থেকেই আছে তাহলে আপনি শাস্তিপ্রাপ্ত হবেন এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আজকে গিয়েই পরিবারকে বলে দিব ইনশাআল্লাহ যে আমি মারা গেলে এই ধরনের নিহা তোমরা করো না আমি নিষেধ করে গেলাম আমার পক্ষ থেকে নিষেধ আমি মারা গেলে তোমরা উচ্চ স্বরে কান্নাকাটি করবে না তারপরে যদি করো তোমরা তোমাদের পাপ বহন করবে আমি বহন করব না ইনশাআল্লাহ তাহলে আর কোনো শাস্তি ভোগ করতে হবে না এবং এভাবে বোঝা যায় যে কোরআনের আয়াত এবং হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য নেই একজন মানুষ যখন মারা যাবে তখন তার পরিবারের জন্য পার্শ্ববর্তী যারা মানুষ থাকবে তারা তাদের বাড়িতে খাবার রান্না করে পাঠাবে পাঠাবে এটা রাসূলুল্লা সাল্সাল্লামের জাফার কারণ আল্লাহ তা আলামু যখন মৃত্যুবরণ করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাহু আলী আলি ওয়াসাল্লাম শাহাবাই করামকে বললেন ইস নাউ উলি আলি তোমরা জাফারের পরিবার জন্য খাদ্য প্রস্তুত করো ফাইনহু তাহুম আমরুন সাগাল কারণ তাদের কাছে এমন এক বিষয় এসে গেছে যা তাদেরকে ব্যস্ত করে রেখেছে তাদের কাছে যেহেতু জাহাফার মৃত্যুবরণ করেছে এটাকে মহা বিরাট বিষয় অতএব এখন তারা ব্যস্ত তারা বাড়িতে রান্না করতে পারবে না অতএব তোমরা যারা আছো তারা তাদের পরিবারের জন্য খাবার প্রস্তুত করো এটা রাসদুল্লাহ সারা সালের সুন্ন অথচ আমাদের দেশে বহু জায়গায় দেখা যায় যে মানুষ মারা গেল ওর বাড়িতে যদি কোনো গরু ছাগল থাকে সেটা জবে করবে এবং যারা আসবে সকলকে খাওয়াইতে হবে এটা নিয়ম বহু জায়গায় এই ধরনের এখনো আছে আগে তো ছিলই এখন অনেক জায়গায় উঠে গেছে অনেক জায়গায় এমন আছে যে মানুষ মারা গেল একে তো তাদের শোকের দিন এরপরে তার বাড়িতে যদি গরু ছাগল থাকে সেটা জবেই করে খেয়ে ফেলবে যারা যাবে এটা অমানবিক সঠিক নয় পার্শ্ববর্তী যারা বসবাস করবে পার্শ্বে তারাই তার পরিবারের জন্য খাবার প্রস্তুত করে তাদের কাছে পাঠাবে এটা শুন না আবার আমাদের দেশে এও আছে যে মানুষ যদি মারা যায় তার বাড়িতে রান্না করা যাবে না এটা আরেক কুসংস্কার যায় মানুষ মারা গেল তার বাড়িতে চার দিন চুলা জ্বালানো যাবে না চার দিন পর্যন্ত চুলা জ্বালানো নিষেধ এটা আরেক কুসংস্কার যদি বাড়িতে এমন কেউ থাকে আত্মীয় স্বজন এসেছে তারা রান্না বাড়া করতে পারবে খেতে পারবে অতএব তার বাড়িতে রান্না করাতে কোনো সমস্যা নেই করতে পারে জায়েজ কিন্তু রাসুল হাসান বলছেন যেহেতু তারা ব্যস্ত থাকবে এটা পার্শ্ববর্তী মানুষদের কর্তব্য দায়িত্ব কিন্তু তাদের বাড়িতে যদি কেউ রান্না বাড়া করে আত্মীয় স্বজন অনেক আসে দূর দূর থেকে তারা রান্না বাড়া করে খেবে খাবে এতে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের দেশে এও প্রচলন রয়েছে যে চার দিন পর্যন্ত চোলা জ্বালানো নিষেধ এটা সঠিক নয় এটাও একটা কুসংস্কার আরেকটা জিনিস আমাদের দেশে যেটা করা হয় আমাদের দেশের কিছু আলেম সমাজ করে থাকেন যে মানুষ মারা গেল গরু ছাগল তো খেলো খেলো এটা স্বাভাবিক এরপরে আবার বসবে যে এই ব্যক্তি কতদিন সালাত আদায় করেনি তো সালাত আদায় করেনি এটা হিসাব করে এবার কাফফারা বের করবে যে এত টাকা কাফফারা দিতে হবে আচ্ছা সালাতের কোনো কাফফারা হয় নাকি সালাতের কাফফারা সালাত আদায় করাই অন্য কেউ নয় ও নিজে আদায় করতে হবে একজনের সালাদ আরেকজন আদায় করবে না সে যদি সালাত না করে যে থাকে সে তার হিসাব দিবে কিন্তু আপনি টাকা দিয়ে কাফারা কোথায় পেলেন এটা আরেক ধরনের এক ব্যবসা যে মানুষ মারা গেল সে এবার লক্ষ টাকা বের করলো হিসাব হাজার হাজার এক করে যে এত টাকা কাপ ফারা দিতে হবে সালাতের কাফারা এটা কোরআন হাদিস বহির্ভূত এটা সঠিক নয় এবং এটা কিছু আলেম সমাজের এটা চতুরতা অন্য কিছু নয় কোরআন হাদিসের কোনোই অস্তিত্ব নেই যে সালাতের কাফারা কোন টাকা দেওয়া দেওয়া করা হবে অতএব এ ধরনের প্রতারণার শিকার হবেন না ইনশাআল্লাহ একজন মানুষ যখন মারা যাবে তখন তার জানাজা মানে দাফন কাফন সবকিছু তাড়াহুড়া করে করা দরকার দেরি করা উচিত নয় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসরিউ বিল জানাজা তোমরা এই জানাজা তাড়াহুড়া করে করো দ্রুত করো জানাজার কাজগুলো তোমরা দ্রুত সম্পন্ন করো ফা ইন তাকু সালিhatan রুন যদি সে ব্যক্তি সৎ ব্যক্তি হয় তাহলে তার জন্য ভালো তোকাদিমুনা হাইলাইহি তোমরা তাকে ভালোর দিকে অগ্রসার করলে যদি সে ভালো ব্যক্তি হয় তাহলে তাকে ভালোর দিকে তাড়াতাড়ি ঠেলে দিলে ওয়া ইন ইয়াকু সিওয়া জালিক ফশাররুন আর যদি সে অন্য কিছু হয় অর্থাৎ খারাপ ব্যক্তি হয় তাহলে সেটা তার জন্য অকল্লান খারাপ আন রিকাবিকুম তাহলে তোমরা দ্রুত তোমাদের কাঁধ থেকে খারাপ জিনিসকে দূর করে দিলে খারাপ জিনিসকে নামিয়ে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন তাহলে দুইটাই ভালো মানুষ হলে ভালোকে ভালোর দিকে তাড়াতাড়ি এগিয়ে দাও আর খারাপ মানুষ হলে খারাপকে আমাদের কাঁধ থেকে তাড়াতাড়ি নামিয়ে দাও এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নির্দেশ অতএব আমরা মানুষ মারা গেলে তার জানাজা দাফন কাফন সবকিছু আমরা দ্রুত শেষ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ যতদূর সম্ভব এবার আসি তাকসিলুল মাইয়েত মানুষ মারা গেলে মানুষকে গোসল দেব গোসল দেওয়ার হুকুম কি প্রথমত বলবো গোসল দেওয়ার হুকুম ফারদে কেফায়া ফারদে কেফায়া কাকে বলে যেটা সমাজের কিছু ব্যক্তি আদায় করলে সবার জন্য সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় সেটাকে বলা হয় ফরদ কেফায় কিন্তু কেউই যদি সেটা না করে সবাই পাপি হয় অতএব কিছু ব্যক্তি গোসল দিল সেটা সবার জন্য হয়ে গেল এটা ফরদ কেফায় এখন যে গোসল দিল সে তার ফজিলত পাবে যারা গোসল দিল না তারা কিন্তু ফজিলত থেকে বঞ্চিত তাহলে গোসল দেওয়ার ফজিলত কি অনেকে আমরা জানি না মাইয়াতকে গোসল দেই কিন্তু গোসল দিলে কি ফজিলত রয়েছে কি পাবো আমি

فاجننه اجر عليه ك اجر مسكن اسكنه يه الى يوم القيامه তাহলে সে ওই পরিমাণ নেকি হাসিল করবে যে কিয়ামত পর্যন্ত কারো জন্য যদি কেউ ঘর তৈরি করে আর কেয়ামত পর্যন্ত তাকে বসবাসার সুযোগ দেয় ফ্রিলি সে এটা করার মাধ্যমে যত নেকি অর্জন করবে একজন মানুষ যদি কোন মাইয়েতের জন্য কবর খনন করে অনরূপ পরিমাণ সব হাসিল করবে এবার বলছেন ওমান কাফফানাহু যে ব্যক্তি তাকে কাফন পরাবে কাসাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামত মিন সুন্দুস ওয় ইসতবরিকিল তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে রেশমের পোশাক পরিধান করাবেন তাহলে তিনটারই ফজিলত গোসল দেওয়ার ফজিলত কবর খননের ফজিলত এবং কাফন পরানোর ফজিলত আমরা এই কাজগুলো থেকে অনেকেই দূরে থাকি কিন্তু এই কাজগুলো বহু ফজিলত রয়েছে অতএব আমরা এই কাজগুলোতে খুব আকাঙ্ক্ষার সাথে আগ্রহের সাথে করার চেষ্টা করবো ইনশা আল্লাহ গোসল দেওয়ার ব্যাপারে যদি স্বামী মারা যায় স্ত্রী স্বামীকে গোসল দেবে স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীকে গোসল দেবে এটাই সোন এবং এটা উত্তম অন্যকে গোসল দিতে পারে সমস্যা নেই কিন্তু স্বামী মারা গেল স্ত্রী গোসল দেবে যদি সক্ষম হয় স্ত্রী মারা গেল স্বামী গোসল দেবে যদি সক্ষম হয় এটাই উত্তম

করাবো ওয়া এবং আমি তোমাকে দাফন করাবো আমি তোমাকে দাফন করব তাহলে রাসুল সাহা সাল্লাম নিজেই আয়েশার জাল্লা তালানাকে কথা বললেন যে তুমি যদি আমার আগে মারা যাও আমি তোমাকে গোসল দেবো আমি তোমাকে কাফন পরাবো আমি তোমাকে দাফন করব আমি তোমার জানাজার সালাদ রাসুল সাহা সাল্লাম এটা বললেন রাসুল সাল্লাহ আলী আসাল্লামের মেয়ে ফাতেমা রাজি আল্লাহ তালা যখন মৃত্যুবরণ করলেন তখন আলী রাজি আল্লাহ আনহু ফাতেমা রাজি আল্লাহ তালহার গোসল দিয়েছিলেন নিজেই স্বামী স্ত্রী স্ত্রী মারা গেছে স্বামী তার গোসল দিলেন এহাদিস স্পষ্ট অতএব আমাদের দেশে বলা হয় যে একজন মানুষ যখন মারা যায় তখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায় মানে ইসলাম কি এত নিষ্ঠুর ধর্ম নাকি সারা জীবন তারা একসাথে বসবাস করলো আর মারা যাওয়ার সাথে সাথে একজন আরেকজনকে দেখতেই পারবে না বিচ্ছেদ হয়ে গেল দেখতেও দেওয়া হয় না কত নিষ্ঠুরতা আসলে আসলে আমাদের এই হাদিসগুলো স্পষ্ট থাকার পরে কেন যেন তারা এই হাদিসগুলো মানতে পারে না তা আমাদের বোধগম্য নয় স্পষ্ট কথা এবং স্বামী স্ত্রী মারা গেলে একজন আরেকজনের যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এই ব্যাপারে কোনো জাল হাদিসও নাই এ ব্যাপারে কোনো বানুয়াট হাদিস পর্যন্ত না। যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এরপরেও সহি হাদিস পর পরেও তারা সেগুলো মানে না সম্মানিত উপস্থিতি আমাদেরকে ওহির বিধান জানা মাত্র মেনে নিতে হবে যদি স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যায় তাহলে তো মিরাজ থেকে বঞ্চিত হয়ে যাবে যদি বলেন যে একজন স্বামী স্ত্রী যে মারা যাবে তাহলে বিচ্ছেদ হয়ে যাবে তাহলে স্বামীর সম্পদ স্বামী যদি মারা যায় তো স্বামীর সম্পদ থেকে স্ত্রী কিছুই পাবে না বিচ্ছেদ যদি বলে দেন স্ত্রী যদি মারা যায় স্ত্রীর সম্পদ থেকে স্বামী কিছুই পাবে না বিচ্ছেদ যদি হয়ে যায় অথচ কি হয় বাস্তবে কিন্তু আমরা ঠিকই তার মিরাজ বন্টন করছি আবার বলছি যে বিচ্ছেদ হয়ে যায় না এগুলো ভুল ধারণা এগুলো সঠিক নয় এবং সোয়াদ বর্জিত আমল এগুলো এগুলো মানা যাবে না যখন আমরা গোসল দেব মাইয়েতকে তখন বড়ই পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দেব যেটা রাসুল সাহা এখন একজন যখন আরাফার ময়দানে তার বাহন থেকে পড়ে গেলেন পড়ে গিয়ে চোট পেলেন এবং মৃত্যুবরণ করলেন রাসুল সাহা বললেন এক সিলু হু বিমা ইন তোমরা তাকে বড়ই পাতা সহ পানি দিয়ে গোসল দাও বড়ই পাতা কেন বললেন বড়ই পাতা এর মধ্যে পরিষ্কার বর্ধক কিছু পর্দা পদার্থ আছে এই জন্য বড়ই পাতার কথা বলা হয়েছে এখন যেহেতু সাবান এসেছে আর অনেক কিছু এসেছে পরিষ্কারের জন্য অতএব বড়ই পাতা মিস যদি কেউ নাও করে সাবানটা গোসল করায় তাহলে যথেষ্ট হয়ে যাবে এর দ্বারা উদ্দেশ্য হলো উদ্দেশ্য হলো যে পরিষ্কার করা বেশি পরিষ্কার করা উদ্দেশ্য তারপরেও যেহেতু হাদিসে এসেছে অতএব পাতা আমরা আমরা মিশাইতে পারি কিন্তু বর্তমানে পাতার সহ সাথে আরও কিছু কিছু খড় মানে মানুষের চালের কিছু খড় নিয়ে এসে সেটা আগুন ধরে পোড়ায় তার ছাই আবার মেশন মিশাই এগুলো অনেক কিছু আছে অনেক সমাজে এগুলো সঠিক নয় শুধুমাত্র বড়ই পাতার কথা এসেছে বড়ই পাতা অন্য কিছু নেই এরপর আমরা যখন গোসল দেব তখন ডান দিক থেকে এবং অজুর স্থানগুলো দিয়েই শুরু করব যারা গোসল দেবেন কারণ উম্মে আতিয়া রদি আল্লাহ তালা বলছেন যে কাল রসুল্লাহ সাল্লাম লাহুন্না ফি গাসল ইবনা তিহি যখন উম্মে আতিয়া রদি আল্লাহ তালা তার রাসুল সাহা সাল্লামের কন্যাকে গোসল দিচ্ছিলেন জয়নাব যখন মারা গেছিলেন তখন রাসুল সাহা সাল্লাম বললেন ইবদায় বিমায়ামিনিহা ও মামাদ উদু মিনহা বলছে যে তোমরা কি করো ডান দিক থেকে গোসল দেওয়া শুরু করো এবং অজুর স্থানগুলো দিয়ে দিয়েই গোসল দেওয়া শুরু করো তাহলে ডান দিক থেকে আগে ডান পার্শ্বে ধুবে তারপরে বাম পার্শ্বে ধুবে এটা সুন্নাত যদি নারী মারা যায় নারীর চুলগুলোকে তিনটি বেনি গাঁথবে যেটা রাসুলের সুন্নাত নারীর চুল তিনটি বেনি গেঁথে ছেড়ে দিবে যেটা হাদিসে এসেছে যে ওমে আতিয়ার যে আল্লাহ বলছেন যে দফার না শাহারা বিন তিন নবী সাল আলী সাল্লাম সাল্লাহ করুন আমরা নবী সাল্লাল্লাহু আলী আসসালামের কন্যার চুলগুলোকে তিনটি বেনি গাঁথলাম তিনটি বেনি হ্যাঁ তিনটি বেনি গেথে ছেড়ে দিলাম তাহলে নারীদের চুলকে তিন ভাগে ভাগ করে বেনি গেথে ছাড়তে হবে এটা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসসালামের সুন্নাত এবার আসুন গোসল দেওয়া শেষ আমরা কাফন পড়াবো পড়াবো কাফনের ব্যাপারে যেটা রাসুল সাহা সাল্লামের কাফন ছিল কেমন রাসুল সাহা আয়না আয়সাত রাদি আল্লাহ তালা আনহা

অতএব আমরা তিনটি কাপড় দিয়ে কাফন পরাবো এবং এক্ষেত্রে নারী পুরুষ সকলেই সমান নারী পুরুষ সকলেই সমান যদিও এই ব্যাপার তিনি এখতলাফ রয়েছে কিছু মতভেদ রয়েছে কিন্তু যেটা দ্বারা প্রমাণিত নারী পুরুষ সকলেই সমান তিনটি কাপড় দিয়েই আমরা কাফন পরানোর চেষ্টা করব ইনশা আল্লাহ এবার আসি কাফন দা শেষ পরানো পরানোর শেষ সালাতুল জানাজা জানাজার সালাত আমরা আদায় করব জানাজার সালাত সালাদ যখন আমরা আদায় করব প্রথমত জানাজার সালাতের হুকুম হলো ফরজে কে ফায় আমি যেটা আগে বললাম সমাজের কিছু ব্যক্তি আদায় করলে তার সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায় তবে ফজিলত পাবে যারা জানাজার সালাতে উপস্থিত হবে তারাই যারা উপস্থিত হয়নি তারা ফজিলত থেকে বঞ্চিত হবে জানাজার সালাতের ফজিলত কি আমরা জানাজার সালাত আদায় করি ফজিলত সম্পর্কে রাসুল্লাহ বলছেন সাল্লাম বলছেন মানিত জানাজাত মুসলিম ইমান ও এহতেসাবান কেউ যদি ইমানের সাথে সোহাবের আশায় কোনো মুসলিম ব্যক্তির যায় উপস্থিত হয় ও কেন মাহু হাততাই উসল্লি আলীহা এবং তার সালাত আদায় পর্যন্ত তার সাথে থাকে ওয়া এফ রুগ আমিন দাফনিহা এবং দাফন কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত তার সাথে থাকে দাফন কাজ শেষ করার পর তার থেকে বিরত হয় নাহু এর জুমিনাল আজ রবিক তাহলে সে দুই একে রাত নে ফিরবে কোন লোকই রাত ইন মিস লুকদিন আর প্রত্যেক রাত হচ্ছে এক এক রাত হচ্ছে এক অহুধ পাহাড়ের সমান তাহলে দুই কেরাত নেই পাহাড়ের সমান নেকি নেকি আমরা আমরা জানি জানি যে এবং পাপকে দিন ওজন করা হবে তাহলে একটা জানাজার সালাত দাফন করা পর্যন্ত উপস্থিত হলে যদি দুই কেরাত দুই অহুধ পাহাড়ের সমান হয় তাহলে দুই অহুদ পাহাড়ের যদি পাহাড়ের সমপরিমাণ এত ওজনদার নেকি যদি আমার নেকির পাল্লায় ওঠে তাহলে তো এটা আমার নেকির পাল্লার ওজন ভারী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এজন্য আমরা চেষ্টা করব জানাজার সালাতে উপস্থিত হওয়ার তারপরে বলছেন যে ওয়ামান সাল্লা আলাই হাসম রাজা আকাবুল আন্তুদ ফানা আর কেউ যদি জানাজার সালাতে উপস্থিত হয় কিন্তু দাফন কাজ শেষ হওয়ার আগেই ফিরে আসে তাহলে সে এক রাত নাকি পাবে তাহলে দাফন কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত থাকলে দুই রাত আর যদি শুধু জানাজার সালাত আদায় করে দাফন কাজ অংশগ্রহণ করলো না তার আগে ফিরে আসলো এক রাত নেকি নিয়ে ফিরবে এবার আসি জানাজার সালাত আদায় করব কিভাবে জানাজার সালাত আদায় করার নিয়মটা কি এখানে হাদিস আন রাজুলিন মিন আসহাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক থেকে হাদিস বর্ণিত তিনি বলছেন যে আননা সুন্নাত ফি আসসালাতে আলাল জানাজা জানাজার সালাতের সুন্নতি বিষয় হলো আই আল ইমাম ইমাম প্রথমে তাকবীর বলবে আল্লাহু আকবার

যে ওয়ায়ুক্লিসু দুআ লিল জনাযা ফি তাকবীরাত লা ইকাউ ফি শাইইন যে পরের যে তাকবীর সেই তাকবীরগুলো তারপরে মানে চার তাকবীরে দোয়া যায় পাঁচ তাকবির দোয়া যায় কিন্তু এজন্য বলছে বিত তা ফি তাকবীরাত পরবর্তী তাকবীরগুলোতে মাইয়াতের জন্য খালে সন্তরে দোয়া করবে এবং সেখানে কুরআন তেলাওয়াত করবে না পরের তাকবীরে করে দেওয়ার পরে কোনো কিছু তেলাওয়াত করবে না কুরআন তেলাওয়াত করবে না সুম্মা ইউসাল্লিম অতঃপর সালাম ফেরাবে এই হাদিস স্পষ্ট হাদিস যেটা বাইহাকি কুবরাতে এসেছে এবং ইরওয়াউল গালিল সেই হাদিস ইরওয়াউল গালিলে এসেছে সাতশত চৌত্রিশ নম্বর হাদিস এই হাদিস স্পষ্ট করা হয়েছে যে প্রথম তাকবির দেওয়ার পরে সুর আতুল ফাতেহা এর পরে দ্বিতীয় তাকবির দেওয়ার পরে দরুদ ইব্রাহিম তৃতীয় তাকবির দেওয়ার পরে মাইয়েতের জন্য দোয়া আল্লাহ মাকফির লেহাইয়ীনা ওয়া মাইয়েদিনা ওয়া সাহিদীনা ওয়াগায়বিনা ওয়া সগীরিনা ও কবিরিনা ও দাকারিনা ও اللهم من أحييته منا فأحييه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفطرنا بعده اربر عرض رضوان اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا

সেটা দোয়া করা যায় আল্লাহ রাসুদ হাসাল্লাম চার তাকবিরও জান আদায় করেছেন পাঁচ তাকবিরও আদায় করেছেন ছয় তাকবিরেও আদায় করেছেন কখনো কখনো অতএব এগুলো পড়া যায় কিন্তু প্রথম এবং দ্বিতীয় তাক প্রথম তাকবিরে সরাফ ফাতেহা পাঠ করেছেন দ্বিতীয় তাকবীরের পরে তিনি দরুদ ইব্রাহিম পাঠ করেছেন এর পরের তাকবির যতগুলোই যত বেশি দিয়েছেন না কেন সবগুলোতে মাইয়েদের জন্য দোয়া করেছেন অতএব এই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখবো আমাদের দেশে জানাজার সালাতে প্রথম তাকবিরের পরে সুরা ফাতেহা পাঠ করা হয় না আমাদের দেশে সুরা ফাতেহা পাঠ করা হয় না এবং ছানা পড়া হয় অথচ সানা পড়তে হয় না প্রথম তাকবিরের পরে সুরা ফাতেহা শুধু সুরা ফাতেহা পড়লেও জানাজা ঠিক এরপরে ছোট সোরা যেটা হাদিসে এসেছে যে ছোট্ট একটা সোরা সৌরাতুল এখলাস পাঠ করলেন সুরা ফাতেহার পরে সৌরাতুল এখলাস যে ব্যাপারে হাদিসে এসেছে কিন্তু আমাদের দেশে ছানা পড়া হয় সুরা ফাতে পাঠ করা হয় না অথচ রাসুল সাহা বলছেন সালাত আলী মাল্লাম একরা বিফাতে হাতিল কিতাব ওই ব্যক্তির সালাত হবে না যে ব্যক্তির সালাতে সুরা ফাতে পাঠ করলো না এক দেখেন দেখেন সুরা পাঠ করা জানাজার সালাতে সুরা ফাতে পাঠ ইমাম বুখারি রহমাউল্লাহ বাব রচনা করছেন কি বাপ বাবের নাম দিয়েছেন ইমাম বুখারি রহমাউল্লা সহিহুল বুখারিতে তিনি বলছেন বাবু কিরা আতিফাতে হাতিল কিতাব আলাল জানাজা জানাজার সালাতে সুরা ফাতে পাঠ করা অনুচ্ছেদ তাহলে অনুচ্ছেদের নাম বাবু কিরাতে ফাতি হাতিল কিতাব আল আল জানাজা জানাজার সালাতে সরা ফাতেহা পাঠ করা অনুচ্ছেদ এই বাব রচনা করে সেই বাবের আওতায় হাদিস নিয়ে এসেছেন তিনি নিয়ে এসেছেন আন তলহা ইবনে অবায়দুল্লাহ ইবনে আউফ ইন কাল তলহা ইবনে অবায়দুল্লাহ ইবনে আল্লাহ তালু তিনি বলছেন যে সল্লাই তো খালফা ইবনে আব্বাস ইন আনহু আল আল জানাজা বলছে যে আমি আমরা কি করলাম সল্লাই তো আমি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহের পেছনে জানাজার সালাদ আদায় করেছি ফাকার আবিফাতে হাতিল কিতাব এবং তিনি কি করলেন আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ তিনি সুরা ফাতে হাতুল কিতাব অর্থাৎ সুরা ফাতেহা পাঠ করলেন কাল এবং বললেন লিয়ালামু আন্নাহা সুন্না তিনি একটু জোরে পড়লেন কেন মানুষকে জানানোর জন্য যে সোরা ফাতেহা পাঠ করাই সুন্নাত সোরা ফাতেহা পাঠ করা সুন্নাত বুখারি তেরোশো পঁয়ত্রিশ নম্বর হাদিস আপনারা দেখবেন বুখারি

তিনি এবার যে যখন কোন সাহাবি কোনো আমলকে কে বলে তো ও হাদিস হতি হতী তখন ওই হাদিস মারফু হয়ে যায় তখন হাদিস রাসুল পর্যন্ত তার সনদ হয়ে যায় যখন কোনো সাহাবী কোনো বলে কে ইসলিয়ে উস কি কই গিয়ে ও সব কমজোর হ বলছে যে এই জন্যই যেই আমলকে কোন সাহাবি সুন্নাত বলেছেন এর যদি কেউ কোনো তাবিলাত করে ব্যাখ্যা বিশ্লেষণ করে অন্যদিকে নিয়ে যায় তাহলে সেটা কমজোর এখানে স্পষ্ট কথা যে আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তিনি এই আমলকে সুন্নাত বলে উল্লেখ করেছেন ইমাম ইমাম রাহে রাহেমাহুল্লাহ তিনিও একটা অধ্যায় রচনা করেছেন তিনি অধ্যায়ের নাম দিয়েছেন

যে আন্নান্নাবিয়া সাল আলী ওসাল্লাম কারা আল আল জানাজাতে বিফাতে হাতিল কিতাব নবী সাল আলী ওসাল্লাম জানাজার সালাতে সরা ফাতেহা পাঠ করেছেন স্পষ্ট হাদিস অতএব আমাদের দেশে এই স্পষ্ট হাদিসগুলো থাকা সত্ত্বেও এই হাদিসের পর আমল নেই এখন বলবেন যে তারা সানা পড়ে কোথা থেকে পেল সানা পড়ার কোনো দলিল পাওয়া যায় না দেখবেন যে ইমাম আসাউরি ইমাম এবং আহলু কুফা থেকে এই আমলগুলো পাওয়া যায় কুফাবাসী ইমাম কুফাবাসী তারা কিন্তু এই সানা পড়ার আমল তাদের থেকে পাওয়া গেছে কিন্তু সেটা সেই দলিল দ্বারা প্রমাণিত নয় আমল যেখানে আমাদের শহীদ দলিল আছে যেখানে বুখারিতে এসেছে আবুদাউদে এসেছে তিরমিজিতে এসেছে হাদিসগুলো। স্পষ্ট হাদিস সহি হাদিস সেই হাদিস পাওয়ার পরেও আমরা এই হাদিসগুলোকে উপেক্ষা করে এই কুফাবাসীদের কিছু আমল পাওয়া যায় যে সানা পড়া সেই সানা পড়া নিয়ে আমরা এখনো পড়ে আছি হতে পারে সেই কুফাবাসীদের কাছে এই হাদিসগুলো পৌঁছেনি কারণ হাদিস তো সংগ্রহ হয়েছিল পরে হতে পারে তাদের কাছে হাদিসই পৌঁছেনি হাদিস যদি পৌঁছে থাকত তারা হয়তো এই হাদিসগুলোর আমল করতেন কিন্তু আমরা তাকলিদ করতে করতে একটু অনুসরণ করতে করতে এমন হয়ে গেছি যে কোরআন এবং স্পষ্ট দলিল পাওয়ার পরেও আমরা সেগুলোকে মানতে পারি না কারণ আমার মাঝ নাই একটা জিনিস রাখতে হবে যে প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য এটা কখনোই হতে পারে না যে কোনো হাদিস যেটা আল্লাহর ওহি যেটা অভ্রান্ত ভুল হওয়ার সম্ভাবনা নাই সেটা পাওয়ার পরে এ কথা বলার কখনোই সম্ভব নয় যে আমি এ হাদিস মানতে পারলাম না যদিও হাদিস আছে আমার মাঝ নাই তাই এটা কোনো মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তার বিদায় হজ্জের ভাষণে তিনি বলে গেলেন তারাক তুফিকুম আমরাইন লান মা তামাসসাকতুম বিহিমা কিতাব الله ওয়া সুন্নাত আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না জানাজার সালাদ গালো এরপর আসেন মাইয়াতকে কবরে রাখব কি বলে রাখবো রাসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিস রাসুল সাহাশালাম বলছেন যে ইদা ওদা তুম কুমফি কুবুর ইহিম যখন তোমরা তোমাদের মাইয়েতকে তাদের কবরে রাখবে ফাকুল ও বিসমিল্লাহ ও আলা মিল্লাতে রাসুলিল্লা তখন তোমরা বলো বিসমিল্লা ও আলা মিল্লাতে রাসুলিল্লা স্পষ্ট হাদিস সেই হাদিস কিন্তু আমাদের দেশে বলা হচ্ছে কি মিনহা খলাকুম ও ফিহা নুকুম ও মিনহা নুখরি জুকুম তার আতন এটা কোরআনের আয়াত এটা কোরআনের আয়াত কিন্তু এটা মাইয়েতকে কবরে রাখার দোয়া নয় যদি এই ব্যাপারে এ ব্যাপারে একটা দলিল এসেছে এই ব্যাপারে একটা দলিল এসেছে যেটা আহমদ মুসনদ আহমদের দুই হাজার এই মানে বাইশ হাজার একচল্লিশ নম্বর হাজার মুসনদ আহমদ বাইশ হাজার দুইশো একচল্লিশ নম্বর হাদিস এই হাদিসটা এসেছে যে মিনহা খলাকুম আফিহানু আইদুকুম মিনহা নুখরি জুকুম তার ওখরা এটা পড়ার ব্যাপারে এই হাদিসের মধ্যে দুইজন রাবী আছে আলী ইবন জায়দ ইবনে জাদান এবং ওবায়দুল্লাহ ইবন জহুর এই দুইজনকে বলা আছে মাতরুক তারা পরিত্যক্ত রাবী যারা রেজালুল ইসলাম যে গবেষণা করেছেন তারা এই দুইজন রাবিকে গ্রহণই করেননি হ্যাঁ অতএব এই দুইজন রাবি এ হাদিসে থাকার কারণে এ হাদিসটি জয়ীব অতএব এ হাদিস গ্রহণযোগ্য নয় এরপর যখন দাফন কাজ শেষ করলেন মাইয়েতকে রেখ রাখলেন মাইয়েতকে রাখার পরে তার জন্য যেটা দোয়া রাসুল সাহা করতে বলছেন তিনি রাসুল সাহা সাল্লাম বলছেন ইদা ফারাক আমিন দফনেল মাইয়েত ওয়াকাফা আলাইহে মাইয়েতকে দাফন করার পরে রাসুল সাহাশাল্লাম কবরের কাছে দাঁড়াইলেন ফাঁকাল এবং বললেন ইস্তাক ফিরুল আখি তোমরা তোমাদের মাইয়েতের জন্য তোমাদের ভাইয়ের জন্য কি করো ক্ষমা প্রার্থনা করো সুম্মা সালু লাহু তসবিদ এবং সে যেন কবর প্রশ্ন উত্তর দিতে পার দৃঢ় থাকে সে তার দৃঢ়তা কামনা করো ফা ইন্নাহুল আন ইউস আল কারণ সে এখন জিজ্ঞাসিত হবে তাকে প্রশ্ন করা হবে এই দোয়াটা হলো আল্লাহ হুম্মাক ফিরুল্লাহু সাব্বিত হু হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এবং তুমি তাকে দৃঢ় রাখো সে যেন প্রশ্নের উত্তর দিতে পারে এটা দলবদ্ধ নয় এটা রাসুল সবাইকে বলতে বললেন অতএব আমরা দাফন শেষে সবাই আমরা স্মরণ করে দেব যে আপনারা এই দোয়াটি পাঠ করুন এটা ব্যক্তিগত দোয়া এটা এমন নয় যে দলবদ্ধ মনাজার জানাজার সালাতে দোয়া করার জন্যই জানাজার সালাদ জানাজার সালাতে যা পড়া হয় টাইম থাকলে অনুবাদ করে শোনাইতাম যে জানাজার সালাতে যা পড়া হয় সবই দোয়া দোয়ার জন্যই জানাজার সালাদ এরপরে কি হলো শয়তান দেখলো যে এরা তো জানাজার সালাতেই করে দুই কিরাত নাকি নিয়ে চলে যাবে বাড়িতে দুই উহুত পাহাড়ের সময় এটা তো নিয়ে যাওয়া হবে না এবং এর এরপরে কি হলো শয়তান পুরো যে একটা বিধাত কর তুই বিধাত করে বাড়িতে যা দুই কিরাত নেকি এখানে রেখে চলে যা এইবার এক বিধাত করলো কি এবার মাইয় মাটি দিল এবার দলবদ্ধ মোনাজাত শুরু হলো এই মোনাজাত নিয়ে রাসুল সাহা সাল্লামের কত মানুষ মারা গেলেন কত সাহেব মারা গেলেন ওই রাসুল সাহা সাল্লাম কোনো একটা সহি হাদিস বের করতে পারবেন না যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাইয়েদকে দাফন করার পরে কবর কাছে দাঁড়ালেন তিনি দোয়া করলেন আর সবাই আমিন আমিন বলল এ কোনো সহি দলিলই পাওয়া যায় না সহি জৈব দলিল নাই তেমন তাহলে আমরা কোন দলিলের ভিত্তিতে এগুলো করছি তাহলে আমরা এই বিদাত করে এত বড় একটা নেকির কাজকে নষ্ট করে দিচ্ছি যেই আমলের মধ্যে বিদাত হয় ওই আমল নষ্ট হয়ে যায় ওই আমল নষ্ট হয়ে যায় ওই আমল আল্লাহ নিকটার কবল কবুল হয় না হাতে এই এত নেকির কাজ আমরা একটা শেষে পরিশেষে একটা বিদাত করে আমরা যেন এই নেকির কাজটা নষ্ট না করে দিই আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এই জানাজা সংক্রান্ত আরও কিছু আছে যেগুলো পরবর্তীতে বলা হবে ইনশাআল্লাহ আমরা সবাই মানুষ মানুষ মারা যাবে তখন সকলে যেন সুন্নাত অনুযায়ী সব কিছু ব্যবস্থাপনা করি কোনো বেদাত যেন না হয় এই ব্যাপারগুলো আমরা সতর্ক থাকবো আল্লাহ তালা সে তো করুন আমিন اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل على محمد

সামনে যদি উপরের সাতটা করতে পারি আর একটা ফ্লোর আমরা মসজিদের জন্য বরাদ্দ দিতে পারি আমাদের সালাদ ওখানে শুরু করা সম্ভব হবে এই জন্য সকলেই যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আয়জ আল ইসলাম আল মুসলিমিন ওয়া আদি শিক মুশরিক ওদমির আদা আদা আকআদিন আল্লাহম্মিলিনাত মুসলিমিনসলিমাত আল আহিয়া ইমিন হুম আল আমাত আল হুদা ও তুকা ওফা আফা গিনা اللهم إن نعوذ بك من الكفر والفقر ومن عذاب القبر لا إله إلا أنت اللهم إن نعوذ بك من الكفر والفقر ومن عذاب القبر لا إله إلا أنت اللهم إن نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم عافينا في بدننا اللهم عافينا في سمعنا اللهم عافينا في بصرنا لا اله الا انت، اللهم اجعلنا من المتقين، اللهم اجعلنا من المصلحين، اللهم اجعلنا من المصلين، اللهم اجعلنا من شهداء الابرار، اللهم اجعلنا من اصحاب الجنه الفردوس، اللهم اجرنا من النار، اللهم اجرنا من النار، اللهم اجرنا من, من النار، اللهم تقبل صلاتنا وصيامنا وجميع صالح اعمالنا يا رب العالمين، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في فلسطين. اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في كل مكان يا رب العالمين، اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعذكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون